এবারে অমর একুশে বইমেলার খবর সৌজন্যে ফ্রেশ স্টেশনারি। আরও দুদিন বাড়ানো হচ্ছে অমর একুশে বইমেলা। সাপ্তাহিক ছুটির সুবিধা নিতেই আগামী 2 মার্চ পর্যন্ত মেলা চলবে। এ ঘোষণায় খুশি লেখক পাঠক প্রকাশকরা। মেলা প্রাঙ্গণ থেকে বিষয়ে আরও জানিয়েছেন সহকর্মী সাজেদা সুইটি। মেলা আরও 2 দিন বাড়ার সুখবর এরই মধ্যে সবাই পেয়ে গেছেন এবং বোঝাই যাচ্ছে যে কি অনেকের পরিকল্পনায় ছিল মেলা আসার, কিন্তু সময় কুলাতে পারছিলেন না বলে আক্ষেপ ছিল, কিন্তু তাদের জন্য এই মেলার 2টা দিন আশীর্বাদ হয়ে এসেছে, তাদের আসার সুযোগটা বাড়ল। আমরা প্রতিদিনই মেলার খোঁজ খবরগুলো জানাচ্ছিলাম এবং এখন এই মুহূর্তে আমরা একটা স্টলে আছি চৈতন্য। এই চৈতন্যে অনেক ভালো ভালো মানের বই আমরা পাই, সুতরাং চৈতন্যে একটা সুনাম আছে। সবচেয়ে ভাগ্যের ব্যাপার আজকে আমরা ওয়াসি আহমেদকে পেয়েছি। ওয়াসি আহমেদকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মধ্যে তেমন কিছু নেই, কারণ যারা বই ভালোবাসেন, যারা বই মেলা সম্পর্কে ধারণা রাখেন, তারা জানেন যে আমাদের যে কয়জনকে নিয়ে আমরা গর্ব করতে পারি কথা সাহিত্যিক ওয়াসি আহমেদ তার মধ্যে একজন। তার এই যে 4টি উপন্যাসের একটি বই আমরা দেখতে পাচ্ছি, স্যার একটু বলবেন যে এই যে বইটা আমরা পেলাম, আপনাকে প্রথমে একটু বলতে চাই যে এই যে বইগুলো আমাদের জন্য কিন্তু অনেক বড় পাওয়া। আপনি যে অনেক ব্যস্ততার মধ্যে আমাদের জন্য লেখালেখি করেন, আপনি যে কূটনীতিক ছিলেন, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, এই বইটিতে আপনি যে গল্পগুলো তুলে ধরেছেন, যে 4টি উপন্যাস আছে, কোন ব্যাপারগুলো মানবিক জীবনের বা মানব জীবনের কোন ব্যাপারগুলোকে আপনি বেশি তুলে ধরার চেষ্টা করেছেন? আসলে বইগুলো তো উপন্যাস হিসেবে আগে বেরিয়েছে, প্রায় 20 বছরের মধ্যে লেখা, সম্ভবত আরও বেশি হতে পারে, 4টা উপন্যাস। এর মধ্যে একটা উপন্যাস হচ্ছে মুক্তিযুদ্ধে নারীদের ব্যাপার, নির্যাতিত নারীদের বরফ কল যেটা, একটা হচ্ছে সিলেটের নানকার আন্দোলন নিয়ে লেখা তলকুঠুরির গান, আর বাকি দুটোকে ঠিক সেইভাবে ফেলা যাবে না। তবে আরেকটা উপন্যাস আছে এইখানে রৌদ্র ও ছায়ের নকশা, এটা মুক্তিযুদ্ধকে রেখে একটা আখ্যান। মেলা 28তম দিন আজ এবং শেষের দিকে, কিছুক্ষণের মধ্যেই মেলা প্রাঙ্গণ আস্তে আস্তে করে ছাড়তে শুরু করবেন সবাই, কিন্তু আগামী দিন আবারও বেলা 3টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত যথারীতি মেলা চলবে। তার পরের 2 দিন শুক্র শনি ছুটির দিন সকাল 11টা থেকে রাত পর্যন্ত মেলা চলবে। সুতরাং মেলায় আসার এখনও পর্যাপ্ত সুযোগ আছে, বই পছন্দ করে কেনার পর্যাপ্ত সুযোগ আছে। যারাই আসতে চান তাদের জন্য এই সুবর্ণ সুযোগ, তারা অবশ্যই 1 বছরের অপেক্ষায় যেহেতু পড়ে যাবেন, তার আগে নিশ্চয়ই মেলায় আসবেন এবং বই কেনাকাটা করবেন।